নমস্কার বন্ধুরা, টেস্টি কিচেন চ্যানেলে অনেক দিন পর আজকে চলে এসেছি দুর্দান্ত স্বাদের খুব চটজলদি একটা আলু ভাজার রেসিপি নিয়ে। আলু ভাজা সকলেই বাড়িতে করে থাকো, কিন্তু আমি কিভাবে আলু ভাজা বানাই সেটাই তোমাদের কাছে শেয়ার করব। সবার প্রথমেই আলুগুলোকে ঝুরি ঝুরি করে কেটে সেটাতে নুন হলুদ মাখিয়ে রেখে দেব। এইবার কড়ায় তেল দিয়ে তেলটাকে গরম করে তাতে দুটো শুকনো লঙ্কা, হাফ চামচ কালা জিরে দিয়ে ফোড়ন দেব। এইবার তার উপরে আগের থেকে নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলোকে তুলে দেব। কালা জিরে দিয়ে আলু ভাজার অপূর্ব একটা সেন্ট হয়। তোমরা বন্ধুরা একবার এইভাবে বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। এইবার আলুগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে করে ভেজে নেব। এটাকে বেশ খানিকক্ষণ সময় নিয়ে ভাজতে হবে। এই আলু ভাজাটা ভাজতে আমি খুব বেশি তেলও দেব না, কিন্তু সবার শেষে দেখব আলু ভাজা থেকে অল্প পরিমাণে তেল বেরিয়ে গিয়েছে। এখানে আমি আগে থেকে দুটো পেঁয়াজ কুচি করে কেটে রেখে দিয়েছিলাম। আলুটা হালকা নরম হয়ে আসলে পেঁয়াজের কুচিগুলো আলুর সাথে মিশিয়ে দেব। এইবার খুব ভালো করে আবার ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজের টুকরোগুলো লালচে হয়ে আসছে ততক্ষণ আমি আলুটাকে ভাজতে থাকব। যখনই দেখব পেঁয়াজের টুকরোগুলো লালচে হয়ে এসেছে, বুঝে যাব আলু এবং পেঁয়াজ একসাথে ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এইবার দুটো কাঁচা লঙ্কা চিরে আমি এর মধ্যে দিয়ে দেব। ব্যাস, আমার সমস্ত রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। দেখো বন্ধুরা, আলু ভাজাটা আমার পুরো রেডি হয়ে গিয়েছে, আর কড়ার নিচে একটু তেলও জমে গেছে। আমি আলুগুলোকে প্রথমে সাইড করে তেলটাকে একটু ঝরিয়ে নেব, তারপর অন্য একটা পাত্রের মধ্যে আলু ভাজাগুলো তুলে নেব। এইবার রুটির সাথে এই রকম আলু ভাজা দিয়ে আমি পরিবেশন করব। তোমরা একবার এইভাবে আলু ভাজা আর রুটি খেয়ে দেখো, দুর্দান্ত স্বাদের হয়। তোমাদের আমার এই আলু ভাজা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আমার এই রেসিপিগুলো তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানটি অন করে দেবে, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব তোমাদের কাছে খুব সহজেই পৌঁছিয়ে যায়। সকলে ভালো থেকো, আবারও ফিরে আসব নতুন একটা ভিডিও নিয়ে। সকলকে অনেক ধন্যবাদ।